নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার টেলারিং ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসির প্রতিবাদে দিনহাটা ধিক্কার মিছিল বের করা হলো। কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি ঘোড়ামারা চৌপতিতে পণ্যবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হলো এক মহিলা, দুর্ঘটনায় জখম আরো 12 জন। কুমারগ্রাম চা বাগান 0 পয়েন্ট থেকে 12 বছর পর্যন্ত প্রায় 25 কিলোমিটার বিহার রাস্তা মেরামতের দাবিতে এবারে অভিনব কায়দায় পূর্ত দপ্তরের আধিকারিকদের খাদা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে রাস্তা মেরামতের আবেদন জানালেন গ্রামবাসীরা। সামাজিক বার্তা তুলে ধরে স্কুল পড়ুয়াদের নিয়ে লোকনৃত্য প্রতিযোগিতা হলো মালবাজার ব্লকের সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র ভবনের বিদ্যাসাগর মঞ্চে। মালদা ইংরেজের পৌরসভার অনাস্থার জট না কেটে বাড়লো আরো চরম জটিলতা। 21 দফা দাবি নিয়ে মেখলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল বিজেপি। মুটিয়া মজদুদের নিয়ে নাগরাকাটায় নতুন সংগঠন গড়ল তৃণমূল কংগ্রেস। নির্মল ইংরেজ বাজার, সুন্দর ইংরেজ বাজার, এই ডাক দিয়ে মালদা জেলার ইংরেজদের পৌরসভা এক পদযাত্রার আয়োজন করেছিল। পুরাতন মালদা ব্লকের নাগেশ্বরপুরের শাহপুর স্কুল পাড়ায় 20 ধর সাপ ইন্ডিয়ান কোবরা সাপের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। আলিপুরদুয়ার জেলার জয়গা থানার অন্তর্গত দলসিংপাড়া এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলো 2 জন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পথ দুর্ঘটনায় আহত 2 জন, ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জয়গা থানার অন্তর্গত দলসিংপাড়া এলাকায়। এদিন হাসিমারাগামী একটি তেলের ট্যাঙ্কার তার সামনে থাকা পিকআপকে ধাক্কা মারে এবং সজোরে ব্রেক কষে এবং উক্ত সময় পেছন থেকে আসা একটি ছোট গাড়ি তেলের ট্যাঙ্কারকে ধাক্কা মারে। এই ঘটনায় ছোট গাড়িতে থাকা এক মহিলা সহ 2 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়গা থানার পুলিশ। बच्चा का डेंगू का ये था, जयगांव का हॉस्पिटल बोला है अलीपुर जाकर भर्ती कीजिए एमरजेंसी। हमारा गाड़ी एकदम स्लो में था, 10 की स्पीड में था और उधर से वो गाड़ी पीछे से मारा है ऐसा बैग। कौन गाड़ी? और एक वो ट्रक है और एक और छोटा गाड़ी। आपको गाड़ी का मारा? চলতে ক্যা হুয়া গাড়ি কোন কোন থা? আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার টেলারিং ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টার টেলারিং ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হলো। এদিনকার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংহপুর ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মাননীয় সনদ সেন, ধনিরামপুর 1 নং প্রধান রীতা কেরকেট্টা ওরাও, ভারতীয় নারী বিকাশ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমির হোসেন, ধনিরামপুর অ্যাক্টিভিটি ক্লাস্টারের সদস্য সহ প্রমুখ। আমার মনে হয় সেরকম সেরকম ধরে করবে এবং প্রত্যেকে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে। এবং এখানে অনেক রকম মেলাও আছে, সরকারের অনেক রকম সংস্থাও আছে, ভবিষ্যতে তাদের সাথে যোগাযোগ রেখে করে আরও বড় হওয়া যায়। এখানে যারা আধিকারিক থাকবে তাদের সঙ্গে অনুমতি এবং তাদের সাহায্য নিয়ে আপনারা ওই বড় জায়গাতেও যেতে পারবে এবং তাতে আরও বেশি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং ব্যাংকও সবসময় আপনাদের পাশে আছে, সবসময় থাকে। নির্মল ইংরেজ বাজার, সুন্দর ইংরেজ বাজার, এই ডাক দিয়ে মালদা শহরের ইংরেজদের পৌরসভা এক পদযাত্রার আয়োজন করে। মালদা শহরের টাউন হল ময়দান থেকে এই পদযাত্রা শুরু করা হয়। নির্মল ইংরেজ বাজার, সুন্দর ইংরেজ বাজার, এই ডাক দিয়ে শুক্রবার সকালে মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভা এক পদযাত্রার আয়োজন করে। মালদা শহরের টাউন হল ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়।
মিশন নির্মল বাংলা ও রাজ্য সরকার জীবিকা মিশনের সংযুক্তিকরণ কর্মসূচির লক্ষ্যে জলের অপচয় বন্ধ করুন, প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে পচনশীল বর্জ্য ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণ করে পরিবেশ সুন্দর করার ডাক দেওয়া হয় এই পদযাত্রা থেকে। এই পদযাত্রায় সামিল হয়েছিলেন ইংরেজদের পৌরসভা কর্মচারীগণ থেকে শহরের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিনকার এই পদযাত্রার নেতৃত্ব দেন ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। আজকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইংলিশবাজার পৌরসভাকে যেটি বার্তা দিয়েছেন, 10 দিন ধরে বিভিন্ন নির্মল বাংলার কর্মসূচি তিনি দিয়েছেন, সেই কর্মসূচি আমরা পালন করে আজকে তার শেষ দিন। তিনি যেমন বলেছেন জল অপচয় বন্ধ করতে হবে, গাছ লাগিয়ে মানুষের প্রাণকে ফিরিয়ে দিতে হবে, যেখানে সেখানে নোংরা ফেলে দূষণ করবেন না, এই বার্তাগুলো আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়েছি। সেই বার্তাটা আজকে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আজকে আমরা একটা র্যালি করছি। সেই র্যালিটাকে জানো মালদা শহরের বিভিন্ন জনগণের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর আবেদন রাখার জন্য এই র্যালি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। মালবাজার ব্লকের সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র ভবনের বিদ্যাসাগর মঞ্চে মানব সম্পদ উন্নয়ন বিভাগের জনসম্পদ শিক্ষা শাখার উদ্যোগে এবং রাজ্য শিক্ষা গবেষণা কেন্দ্র ও সমস্ত শিক্ষা মিশনের সহযোগিতায় সামাজিক বার্তা তুলে ধরে লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের জনসম্পদ শিক্ষা শাখার উদ্যোগে এবং রাজ্য শিক্ষা গবেষণা কেন্দ্র ও সমগ্র শিক্ষা অভিযানের সহযোগিতায় জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ের বিদ্যাসাগর মঞ্চে মালবাজার ব্লকের 11টি স্কুলকে নিয়ে ব্লক স্তরে এই প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে বেলাকোবার জেলা শিক্ষা প্রশিক্ষণ সংস্থার অধ্যক্ষ তথা জেলা স্তরের লোকনৃত্য প্রতিযোগিতার কো-অর্ডিনেটর শর্মিষ্ঠা মজুমদার, সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্মিতা দাস, সমগ্র শিক্ষা অভিযানে জলপাইগুড়ি জেলার কো-অর্ডিনেটর রীতা মজুমদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের প্রতিযোগিতায় ওদলাবাড়ি আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়, লাটাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয় এবং গজলডোবা উচ্চ বিদ্যালয় যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পায়। এরপর পর্যায়ক্রমে ব্লক, জেলা, রাজ্য এবং সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা হবে। শুক্রবার সম্মিলিতভাবে মেটলি এবং নাগরাকাটা ব্লকের প্রতিযোগিতা হবে। 16 সেপ্টেম্বর বেলাকোবায় জেলা স্তরের প্রতিযোগিতাটি হবে। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভয়েস আপ কি আওয়াজ। Nice house, Kumar. So nice. Thank you, ma'am. Yeah, rasgulle. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe. Jin daagon ko aap nazarandaz karte hain, dusron ko sabse pehle wahi nazar aate hain. Isliye Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaya. आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज। फिरे আসলাম আজকের বিস্তারিত খবরে।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসির প্রতিবাদে দীক্ষার মিছিল বের করা হলো দিনহাটায়। এনআরসির প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো দিনহাটায়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নার থেকে মিছিলটি শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে সংহতি ময়দানে এসে মিছিলটি শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন, কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সহ প্রমুখ। মিছিলে কেন্দ্রীয় বিজেপি সরকারকে ধিক্কার জানানো হয়। এদিন মিছিলের জেরে দীর্ঘক্ষণ দিনহাটা মেইন রোড অবরুদ্ধ হয়ে পড়ে। বিধায়ক উদয়ন গুহ বলেন, এনআরসির নামে যেভাবে বাঙালি খেদাও অভিযান শুরু করেছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে ধিক্কার জানাতেই এই মিছিল। বিষধর সাপ, ইন্ডিয়ান কোবরা সাপের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। ঘটনা পুরাতন মালদা ব্লকের নাগেশ্বরপুরের শাহপুর স্কুল পাড়ার। বিষধর সাপ, ইন্ডিয়ান কোবরা সাপের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। ঘটনা পুরাতন মালদা ব্লকের নাগেশ্বরপুরের শাহপুর স্কুল পাড়ার। এলাকাবাসীরা জানান, এলাকায় প্রায় ওই বিষধর সাপটিকে দেখা যেত, কখনো রাস্তায় তো কখনো কারো বাড়িতে। এ নিয়ে শাহপুর স্কুল পাড়ার 8-80 সকল বাসিন্দাই আতঙ্কের মধ্যে দিন কাটাত। অবশেষে শুক্রবার আতঙ্কমুক্ত হলো এলাকাবাসী। এদিন দুপুরে রেশন ডিলার সন্তোষ কুমার সাহা এদিন দুপুর 12টা নাগাদ যখন বাড়ির আবর্জনা পরিষ্কার করে, সেই সময় দেখে কুয়োর মধ্যে একটি কালো সাপ নড়াচড়া করছে এবং আওয়াজ করছে। সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে এসে বাড়ির লোকজনকে জানায় এবং এক সর্পপ্রেমী বঙ্কিম স্বর্ণকারকে খবর দেয়। খবর পেয়ে সে ছুটে আসে, সেখান থেকে সাপটিকে উদ্ধার করে বন দপ্তরে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। এর ফলে বাড়ির লোকজন সহ এলাকাবাসী আতঙ্কমুক্ত হলো। সাপ ঢুকেছিল, এটা মালদা শাহপুর হাই স্কুলের পাশে। হ্যাঁ, এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল, আমি এসছি উদ্ধারের জন্য এবং সাপটাকে উদ্ধার হয়ে গেছে, ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তো বেশ কিছুদিন থেকে সোপ ট্যাঙ্কে পড়েছিল এই ঘোকড়ো সাপটি এবং দেখার পর এই বাড়ির লোক আমাকে জানিয়েছিল বিষয়টা। তো তারপরে আমি সাপটা এসে উদ্ধার করলাম এবং সার্চিং করছি এই এরিয়াগুলো সাপের মানে যাওয়া আসা করে প্রায় দেখে আমার মনে হলো, তো সার্চিং করে নিচ্ছি যদি আরও কিছু থাকে সেটা উদ্ধার করব। এবং বেশ কিছুদিন থেকে আতঙ্ক ছিল এরা, তো ফোন করার পর আমি সাপ, এটা এটাকে বাংলায় বলা হয় ঘোকড়ো, হ্যাঁ ইংরেজিতে স্প্যাকটিক্যাল কোবরা, সায়েন্টিফিক নাম হচ্ছে নেজা নেজা ভেনমাস্তিনিক, মানে ভারতের 4টি প্রধান বিষাক্ত সাপের মধ্যে এটা অন্যতম। এটা বিষাক্ত? হ্যাঁ, এটা বিষাক্ত সাপ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। মেঘলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিজেপি। পাশাপাশি এদিন ঘণ্টা দিনেক মেঘলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। মেঘলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল বিজেপি। পাশাপাশি এদিন প্রায় ঘণ্টা তিনেক মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। বিজেপির স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য মেঘলিগঞ্জ শহরজুড়ে এদিন পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এদিন বিজেপির তরফে একটি মিছিল মেঘলিগঞ্জ শহর পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উত্তর মণ্ডল কমিটির সভাপতি বিশ্বনাথ শীল, অতুল রায়, জয়নন্দী সহ প্রমুখ। হাউসিং ফর অল প্রকল্পে মেঘলিগঞ্জ পৌরসভার যেসব কর্মচারী ও প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, মেঘলিগঞ্জ মহকুমা হাসপাতালের বেহাল দশার মেরামত, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, নিউ চ্যাংরামান্দা স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি সহ মোট 11 দফার দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়। এ বিষয়ে বিজেপির মেঘলিগঞ্জ দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতি দধিরাম রায় জানান, গোটা পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূলের নেতারা সাধারণ গরিব মানুষের কাছে কাটমানি খেয়েছে এবং এই কাটমানির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে যখন বেনিফিশিয়ারিরা সেই সমস্ত তৃণমূলের কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রধান পঞ্চায়েত বা তৃণমূলের আঞ্চলিক থেকে জেলাস্তর রাজ্যস্তরের নেতার কাছে যখন সাধারণ মানুষ এই কাটমানির টাকা উদ্ধারের জন্য যাচ্ছে, তখন এই তৃণমূলের নেতারা কেউ মুখে বিষ মাখিয়ে, কেউ গলায় দড়ি দেওয়ার অভিনয় করে আজকে গরিব মানুষগুলোকে ফাঁসানোর চেষ্টা করছে এবং এই এই মিথ্যা মামলার সঙ্গে সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন এরা জড়িত। এদের বিরুদ্ধে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য
আজকে আমাদের এই ডেপুটেশন। মুটিয়া মজদুরদের নিয়ে নাগরাকাটায় নতুন সংগঠন করল তৃণমূল কংগ্রেস। মুটিয়া মজদুরদের নিয়ে নাগরাকাটায় নতুন সংগঠন করল তৃণমূল কংগ্রেস। এদিন স্থানীয় অগ্রসর ভবনে একটি সভার মাধ্যমে দলের মুটিয়া মজদুর শাখার নতুন কমিটিও গঠন করা হয়। মোট 15 জনের কমিটিতে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে কুমার সাতওয়াল, অন্নু টোপ্প ও রূপেশ মাইলিকে। উপদেষ্টা পদে বেছে নেওয়া হয় যথাক্রমে পান্ডরা মারান্ডি ও মোহাম্মদ হোসেনকে। উল্লেখ্য, 2011-তে ক্ষমতায় আসার পর এই প্রথম এলাকার মুটিয়া মজদুরদের নিজেদের ছত্রছায়ায় নিয়ে আসতে পারল তৃণমূল। এদিনের সভায় মুখ্য বক্তা ছিলেন শ্রমিক নেতা তথা জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝা, অসিতাভ বসু, আদাজ আনসারি সহ প্রমুখ। এই নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आज के 20 तारीख तो खबरें। মালদা ইংরেজদের পৌরসভার অনাস্থা জট না কেটে বাড়ল আরো চরম জটিলতা। রাজ্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের নির্দেশকে বুড়ো আঙুল, চলছে কাদা ছোড়াছড়ি। রাজ্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশেও মালদা ইংরেজদের পৌরসভায় অনাস্থার বিতর্ক কাটল না। গত মঙ্গলবার মালদা জেলা সভানেত্রী মৌসুম বেনজির নূরের সঙ্গে বৈঠকের পর অনাস্থার প্রস্তাব তুলে নেওয়ার পক্ষেই বললেন বাবলা সরকার। বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সব জানান, অনাস্থা তুলে নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। পৌর প্রধান নিহারঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা আসার ক্ষেত্রে 3টি স্তর আছে। পৌর প্রধান, উপ পৌর প্রধান এবং যে কোনো 3 জন কাউন্সিলর অনাস্থা ডাকতে পারে। আমরা উপ পৌর প্রধানের অপেক্ষায় রয়েছি, তিনি অনাস্থা না ডাকলে 3 জন কাউন্সিলর ডাকবে। এই প্রক্রিয়ার জন্য অনাস্থায় দরখাস্তকারী 10 জন কাউন্সিলর থাকলেই চলবে। এক্ষেত্রে 15 জন কাউন্সিলর বর্তমান পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন। আমরা এই পৌর প্রধানকে সরাতে অনর জঞ্জালমুক্ত শহর গড়ব, একথা বললেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি একটি উপমা দিয়ে বললেন, বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে যে ছাঁকনি সূচে ছিদ্র খুঁজে, কিন্তু ছাঁকনির নিজের অনেক ছিদ্র তা দেখে না। আগে কথা প্রস্তাবের কথাই বলা নেই, যে প্রসিডিওর অলরেডি স্টার্টেড। 3টা স্টেপ আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এনি 3 কাউন্সিলর। অলরেডি চেয়ারম্যানের স্টেপটা ওভারকাম হয়ে গেছে, এবং অনাস্থা ডাকতে গেলে মিনিমাম রিকুইশন হচ্ছে 10 জন, সেখানে 15 জন ডেকেছে। আপনারা তাহলে নিজের সিদ্ধান্তে অনর থাকছে? অনর আছি বলেই তো এখানে আছি। আমি একজন আইনজীবী, আইনের ধারক হও। তাহলে আপনারা বলুন না যে একটা কোর্টে ট্রায়াল হয়ে গেছে, সাক্ষী হয়ে গেছে, আর
সাক্ষীর পর গিয়ে যে পিটিশনার সে গিয়ে বলবে যে স্যার আমার একটা ভুল হয়েছে, ভুল সাক্ষী দিয়ে দিয়েছিলাম, আমি সাক্ষীটা প্রত্যাহার করলাম, আপনি ক্ষমা করে দিন, তো জাজ সাহেব কি মেনে নেবে? কোন দিন মানবে? আজকে খবরে কাগজে দেখলাম বর্তমান পুর প্রধান তিনি বলেছেন আমাদের সকলের ভিজিলেন্স হওয়া উচিত। আমি তো চারটা ডার্মের চেয়ারম্যান আছি, ছিলাম, পাঁচটা ডার্মের বিধায়ক, আমার দুই ঠাকুরদা পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ওনাকে আজকে চ্যালেঞ্জ করছি দমটাকে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দেখান। এই দিনের কৃষ্ণবাবুর বক্তব্য প্রসঙ্গে মালদা ইংরেজি পৌরসভার পৌর প্রধান নিহারঞ্জন ঘোষ জানান, অনাস্থা প্রত্যাহার নিয়ে আমার কোনো গন্তব্য নেই, এটা জেলা ও রাজ্য নেতাদের ব্যাপার, আমি যতটুকু জেনেছি শুক্রবারের মধ্যে অনাস্থা উঠে যাবে, আর আমার বিরুদ্ধে কে কি বলল তা নিয়ে আমার কিছু যায় আসে না, এটা তার নিজস্ব ব্যাপার। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। পণ্য বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার, ঘটনায় জখম আরো 12 জন। ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি ঘোড়ামারা চৌপতিতে। পণ্য বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার, দুর্ঘটনায় আহত হন প্রায় 12 জন। দুর্ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি ঘোড়ামারা চৌপতিতে। মৃত ওই মহিলার নাম সূর্যমণি নাজিনারী, বাড়ি পশ্চিম চ্যাংমারির মারখাতা এলাকায়। এদিন যাত্রী বোঝাই একটি টোটো 31 নং জাতীয় সড়ক পারাপারের সময় পণ্যবাহী ট্রাকের মুখে এসে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টোটোটিকে ধাক্কা মারে, এরপর ট্রাকটি ডিভাইডার ভেঙে জাতীয় সড়কের পাশে যাত্রী শেডের সামনে দাঁড়িয়ে থাকা একটি ম্যাক্সিকাপের পেছনে ধাক্কা মারে। সেই সময় ম্যাক্সিকাপে উঠেছিলেন ওই মহিলা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনায় আহত হন টোটো এবং ম্যাক্সিকাপে থাকা 12 জন যাত্রী, তাদের কামাখাগুড়ি রুবাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। মৃতদেহ পোস্টমর্টমের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা পুলিশ এবং যানবাহন নিয়ন্ত্রণের অব্যবস্থাকে দায়ী করে ঘোড়ামারা চৌপতিতে ট্রাফিক সিগন্যাল চালুর পাশাপাশি ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান। ঘটনা তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার কামাখাগুড়ি আউটপোস্টের পুলিশ। এই টোটোটার কারণে ব্রেক করতে পারে না, এই কারণে সাইড থেকে উঠে দিয়েছে, এই টোটোটাই মূল উদ্দেশ্য। আপনারা কি বলবেন স্থানীয়? আমরা বলবো স্থানীয় বাসিন্দা মানে পুলিশকে আমরা এটাই বলতে চাই, আমাদের ঘোড়ামারায় একটা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হোক, যে কোনো রকম ভাবে ট্রাফিক সিগন্যাল না হলে এখানে বারবার 2 মাস 1 মাস পর পর কিছু না কিছু অঘটন হয়ে যায়। কুমারগ্রাম চা বাগান জিরো পয়েন্ট থেকে 1200 পর্যন্ত 25 কিলোমিটার রাস্তা ভেঙে পড়েছে। বহু আন্দোলন বিক্ষোভ করেও খানাখন্দে পড়া এই রাস্তা মেরামত হয়নি, তাই এবারে অভিনব কায়দায় পূর্ত দপ্তরের আধিকারিকদের খাদা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে রাস্তা মেরামতির আবেদন জানালেন এলাকাবাসীরা। পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে বেহাল রাস্তা মেরামতের আবেদন জানাতে রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রায় 7 ঘন্টা ধরে 35 কিলোমিটার পথ হাঁটলেন নিউজিল্যান্ড কুমারগ্রাম সংকোশ গ্রাম পঞ্চায়েতের শতাধিক বাসিন্দা। এদিন কুমারগ্রাম চা বাগান থেকে কামাখাগুড়ি পর্যন্ত গান বাজনা করে পদযাত্রার পর পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হাতে গণস্বাক্ষর করা স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত রাস্তা সংস্কারের আবেদন জানান তারা। আমজনতার নরক যন্ত্রণা লাঘবে বিষয়টি যাতে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত রাস্তা মেরামতে উদ্যোগী হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন মিষ্টিমুখ করিয়ে এবং খাদা পরিয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে সেই আবেদন করেন বাসিন্দারা। পূর্ত দপ্তরের কামাখাগুড়ি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রেমনাথ মণ্ডল পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এদিন সকাল 9টায় কুমারগ্রাম জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়। পুরুষদের পাশাপাশি দেশের জাতীয় পতাকা, প্লেকার্ড, ফেস্টুন হাতে পদযাত্রায় অংশ নেন মহিলারাও। পদযাত্রা চলাকালীন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, জনবহুল বাজার এলাকায় তারা গিটার বাজিয়ে গান গেয়ে পথ চলতি মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন। কুলকুলি, হাটখোলা, কুমারগ্রাম, চ্যাংমারি, হেমগুড়ি, দলদুলি, রাধানগর, বারবিশা, চকচকা, তেলিপাড়া, ঘোড়ামারা পেরিয়ে বিকেলে কামাখাগুড়ি পৌঁছান পদযাত্রায় অংশগ্রহণকারীরা। বেহাল রাস্তা মেরামতের ব্যাপারে তাদের এমন উদ্যোগ দেখে এগিয়ে আসেন বারবিশার বাসিন্দারা।
আমরা রাস্তার ব্যাপারে বহুবার ডেপুটেশন দিয়েছি, পদ অবরোধ হয়েছে, ঘেরাও হয়েছে পিডব্লিউডি কর্তৃপক্ষে। তো আমরা শুনতেছি রাস্তা হবে হবে, কিন্তু হচ্ছে না। আমাদের বিশেষ ছাত্ররা, প্রসূতিমারা যারা দিন প্রতিদিন যাতায়াত করে, তারা খুব কষ্টে। তো আমরা এইবার ভাবলাম না, আমরা আর এইবার গানের মাধ্যমে আমরা খুব রিকোয়েস্ট করে বিনম্র পদযাত্রা করে আমরা ডেপুটেশন না, আমরা একটা খদা দিয়ে আমাদের যে পিডব্লিউডি কর্তৃপক্ষ আছে তাদেরকে খদা দিয়ে মিষ্টি মুখ করে আমরা আজকে অনুরোধ করব যে আমাদের এই রাস্তাটা সংস্কার করার জন্য দ্রুত। কেন কি আমরা বহুতই গোটা 25 কিলোমিটার যে রাস্তা ভাঙা আমরা ভুগতেছি, সাফার করতেছি, এই জন্য আমাদের আজকে এই পদযাত্রার গান। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaipur. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।